ওং পরম ব্রহ্মণে বিদ্মহে পরাত্মনে ধীমহি তন্ন গুরু প্রচোদয়াৎ। আমার গুরুদেব ইষ্টদেবী ও পিতামাতাকে প্রণাম জানিয়ে আমি আচার্য পলাশ আজকে আপনাদের সামনে হাজির হয়েছি ফোন ইন লাইভ অনুষ্ঠানে। দর্শক বন্ধুরা, প্রতি বুধবার থেকে রবিবার পর্যন্ত রাত্রি 8টা 45 মিনিটে আমার সৃষ্টি টিভিতে লাইভ অনুষ্ঠান থাকে। প্রতি বুধবার থেকে রবিবার পর্যন্ত রাত্রি 8টা 45 মিনিটে সৃষ্টি টিভিতে লাইভ থাকে, সৃষ্টি প্লাস চ্যানেলে লাইভ থাকে, এবং প্রতিদিন সন্ধ্যা 6টা 45 মিনিটে সৃষ্টি টিভিতে লাইভ থাকে। প্রতিদিন সন্ধ্যা 6টা 45 মিনিটে সৃষ্টি টিভিতে লাইভ থাকে। এছাড়াও সোমবার দিন রাত্রি 9টা 50-এ সৃষ্টি টিভিতে আমাকে পাবেন, সোমবার দিন রাত্রি 9টা 50, এবং শনিবার দিন দুপুর 1টা 50-এ সৃষ্টি টিভিতে, শনিবার দিন দুপুর 1টা 50-এ সৃষ্টি টিভিতে। আর আপনাদের জন্য থাকে স্পেশাল প্রোগ্রাম রবিবার দিন দুপুর 2টায় সৃষ্টি প্লাস চ্যানেলে, রবিবার দুপুর 2টায় সৃষ্টি প্লাস চ্যানেলে। দর্শক বন্ধুরা, যারা আমার নিয়মিত প্রোগ্রাম দেখেন তারা জানেন কিভাবে আমি টোটকা দিই এবং প্রত্যেকটা আপনাদের জীবনের সাথে জড়িত, এবং জীবনের উন্নতির ক্ষেত্রে যার যেটা সমস্যা এই টোটকা দ্বারা অনেকেই সমাধান করেন, এবং তার উপকার আমি কিভাবে পাচ্ছি যে ফোনে পাচ্ছি তাদের থেকে, যে আপনি এই টোটকাটা, আপনার এই টোটকাটা ব্যবহার করে আমি প্রতিকারে ভালো সুফল হয়েছে, অর্থাৎ আমার এটা ভালো হয়েছে। ধরুন সন্তানের পড়াশুনোর ক্ষেত্রে হোক, যে সমস্ত টিপসগুলো আপনার দিই, অর্থনীতির ক্ষেত্রে হোক, ব্যবসার ক্ষেত্রে হোক, বা চাকরির ক্ষেত্রে হোক, যে সমস্ত টিপ দিই, আজকে দেবো আপনাদের জন্য একটা টিপস, সেটা থাকবে দাম্পত্য কলহ। দাম্পত্য কলহর একটা টিপস দিয়ে আজকের প্রোগ্রাম আমি স্টার্ট করব। দাম্পত্য কলহ কিভাবে দূর করবেন? দাম্পত্য কলহ অর্থাৎ স্বামী স্ত্রীর যদি মিল না হয়, তাহলে দেখবেন শোয়ার ঘরে, অর্থাৎ আপনাদের বেডরুমে, শোয়ার ঘরে বা অর্থাৎ আপনাদের বেডরুমে যদি মৃত ব্যক্তির ফটো থাকে তাহলে সেটাকে সরিয়ে দিন। যদি শোয়ার ঘর বা বেডরুমে মৃত ব্যক্তির ফটো থাকে তাহলে সেটাকে সরিয়ে দিন, দেখুন দাম্পত্য কলহ অনেকখানি দূর হবে। দর্শক বন্ধু, এই যে আমার টোটকাগুলো থাকে, প্রত্যেকটা টোটকাগুলো জ্যোতিষ, তন্ত্র এবং বাস্তুর সঙ্গে রিলেটেড। জ্যোতিষ, তন্ত্র এবং বাস্তুর সঙ্গে রিলেটেড। একটা জিনিস মনে করবেন, আপনার খারাপ সময়, আপনার খারাপ সময় কিন্তু আপনাকে খারাপ একটা ফ্ল্যাট, খারাপ একটা বাড়ি বা অর্থাৎ হঠাৎ করে লোন পাইয়ে দিতে পারে। আপনার খারাপ সময় মনে করবেন সেই জিনিসটা যখন আপনার ঘাড়ে চেপে বসবে, আপনার অশুভত্ব আস্তে আস্তে বাড়তে থাকবে, সেই লোন নিলেও আপনার প্রবলেম সৃষ্টি হবে, এবং যদি সেই সময় ফ্ল্যাট বা বাড়ি কেনেন তাহলে সেইটা নিয়েও প্রবলেম সৃষ্টি হবে। দর্শক বন্ধু, একটা জিনিস আমি মাথায় রাখি সবসময়, যে মানুষের ভালো করতে করার জন্য, প্রত্যেকের উপকার করার জন্য নির্দিষ্ট পরিমাণ একটা অর্থ আমি ধারণ ধার্য করেছি সবার জন্য, কিন্তু এই তন্ত্রের প্রতিকার বা বাস্তু রেমেডি বা জ্যোতিষশাস্ত্র মতে বিচার বা গণনা বা প্রতিকার কিন্তু কাড়ি কাড়ি অর্থ ব্যয় হয় না। আপনারা এতদিন যাবৎ আমার কাছে প্রচুর ক্লায়েন্ট আসে এবং অনেকেই ফোন করেন, জয় মাতারা একটু সঙ্গে থাকুন, অনেকেই ফোন করেন যে নানা জায়গায় প্রতারিত হয়েছেন, প্রচুর জায়গায় আমার কাছে এখন যে সমস্ত ক্লায়েন্টদের আমরা বেশিরভাগ আসছে তো নানা জায়গায় প্রতারিত হয়েছে। তন্ত্র শাস্ত্র কিন্তু মিথ্যা নয়, জ্যোতিষ শাস্ত্র মিথ্যা নয়। ধরুন একটা হসপিটাল বা নার্সিংহোমে একাধিক ডাক্তার আছে, সেই একাধিক ডাক্তারের জায়গায় যদি অপারেশন করতে গিয়ে কোনো রুগী যদি মারা যায়, অনেক রুগী মারা যাচ্ছে, তাহলে হয় ওই নার্সিংহোম বা হসপিটালের দুর্নাম হচ্ছে, ঠিক কথা, তার সঙ্গে ডাক্তাররাও জড়িত হচ্ছে, এই মানে কিন্তু ডাক্তারি শাস্ত্রটা ভুল নয়। সেই জন্য জ্যোতিষ বা তান্ত্রিকরা কিন্তু ভুল নয়, তাদের ভুল বিচার এবং লোভের কারণে কিন্তু আজকে এই পরিণতি। এবং আপনাদের মধ্যে একটা বিশেষভাবে রয়েছে, বেশিরভাগ লোকের কাছ থেকে আমি যেটা শুনছি, যারা আমার কাছে আছেন এবং দেখান প্রতিকারের জন্য, তারা একটাই কথা বলেন, আমি প্রচুর জায়গায় খরচা করেছি, কোনো কাজের কাজ হয়নি। সেই জন্য এইটুকু বলতে পারি, আমি যে কাজ নিই, সব কাজ কিন্তু আমি নিই না, যে কাজ আমি নিই সেটা গ্যারেন্টি সহকারে কিন্তু প্রতিকার করি, কারণ আপনার অশুভ সময় প্রতিকার আমার সমস্যা থেকে মুক্তি হবেই। তার আগে একটা ফোন ধরে নিই। জয় মা তারা। জয় মা তারা, বলুন কে বলছেন? আমি বর্ধমান থেকে বলছি, সমীর দাস। সমীর সম্বন্ধে জানতে চাই। সমীর দাস, বয়সটা বলো বাবা। 9 মে 1983। 83 83 মানে হচ্ছে তোমার হচ্ছে ওখানে 17 বছর আর এখানে 19 বছর, তাহলে 26 বছর বয়স, এই 36। হ্যাঁ 36। 1 থেকে 108-এর মধ্যে একটা সংখ্যা বলো বাবা। 1 থেকে 8-এর মধ্যে 108। তাড়াতাড়ি বলো। 99। 99। দেখো বাবা, একটা কথা বলি তোমাকে। হ্যাঁ বলো। তুমি কি তোমার কর্মস্থানে কোনো ডিস্টারবেন্স আসছে? ডিস্টারবেন্স? হ্যাঁ, কর্মস্থানে ডিস্টারবেন্স আছে। এখন কি বর্তমানে কোনো কাজ আছে, চাকরি করো?
না চাকরি তো বলি না দাদা, ব্যবসা ছোটখাটো। স্ত্রীর সাথে কি অমিল হচ্ছে? না মোটামুটি চলছে টুকটাক। মোটামুটি কেন, ভালো চললে ভালোই চলবে। মোটামুটি কেন মানে সোসো, তার মানে মোটামুটি মানে যে খুব ভালো আছে তা না। যাই হোক, এবার বলো কি কারণে আমাকে ফোন করেছো? আর্থিক উন্নতি কেমন আসছে? হ্যাঁ কি বলছো? বলছি আগামী সামনের দিনগুলো কেমন আসছে? দেখো বাবা, এটুকু আমি তোমার বুঝতে পারি, আগামী দিনগুলো কিন্তু তোমার কিছু কিছু ভুল পদক্ষেপে তোমার কিছু ভুল হয়েছে, এবং শত্রুরা কি তোমার আশেপাশে ঘোরাফেরা করছে বলে মনে হয়? হ্যাঁ শত্রু তো আছে স্যার। দেখো, মানুষের শরীর থাকলে যেমন রোগ থাকবে, তেমন মানুষের মানুষ যদি থাকে তার শত্রু থাকবে। একটা জিনিস মনে করবে, শত্রুকে পরাজিত করে যদি তুমি জীবন যুদ্ধে জয়ী হতে পারো তাহলে তোমার হাসিটা ভালো। স্মুথ রাস্তা দিয়ে চলা অনেক সোজা, আর ভাঙাচোরা রাস্তা দিয়ে চলা কিন্তু অনেক কঠিন, তাই তো? এই ভাঙাচোরা রাস্তাটাই কিন্তু আমি স্মুথ করার কাজ করি। আমি আপনার জীবনের রাস্তা পরিবর্তন করব না, কিন্তু আপনার জীবনের রাস্তায় যে সমস্ত বাধা সেগুলো পরিবর্তন করব। আপনার মূলত সমস্যা কি নিয়ে বলুন? মূলত সমস্যা শরীর একটু ডিস্টার্ব। হুম, আর অর্থনৈতিক একটু। অপারেশন হয়েছিল কোনো সময়? অপারেশন হয়েছিল? না না না, এখনো অপারেশন হয়নি। গা হাত পা ব্যথা হচ্ছে একটু? গলায় সমস্যা হচ্ছে? না গলায় সমস্যা নেই, গা হাতে যন্ত্রণা, একদম শরীর খারাপ। শরীর খারাপ হচ্ছে? দেখো বাবা, সাধারণভাবে এই শরীর খারাপ কি ডাক্তার দেখিয়েছো? হ্যাঁ হ্যাঁ। তাহলে ডাক্তার দেখিয়ে যদি ডাক্তার যদি ঠিকঠাক না করতে পারে তখনই তুমি যোগাযোগ করো, প্রথমে ভালো করে ট্রিটমেন্ট করাও এর জন্য, ঠিক আছে? ভালো করে ট্রিটমেন্ট করাও, তারপর কিন্তু তোমার কিন্তু এটা হবে। তবে এটুকু বলতে পারি, শত্রুরা কিন্তু তোমার নানাবিধ কিন্তু ক্ষতি করার কাজ করছে। আমি যেটুকু বুঝতে পারছি, শত্রুরা ডিস্টারবেন্স করছে, আর তোমার পদক্ষেপে কিন্তু তোমার ঋণ বা এইসব ধরনের কিছু হতে পারে। লোন নিয়েছো নাকি কোথা দিয়ে? হ্যাঁ লোন আছে স্যার। কি করে জানলাম আমি? আমি তোমার থেকে যে সাউন্ড ভাইব্রেশন নিচ্ছি, এই যে ডাক ব্যবস্থার মাধ্যমে যে আমি কাজ করছি, এই সাউন্ড ভাইব্রেশন, তারা তো আমাকে চিনছে না, আমি তার কাছে যাচ্ছিও না, সে আমার মুখ টিপিতে দেখতে পাচ্ছে। আমি যে সাউন্ড ভাইব্রেশন নিয়ে তাদের নেগেটিভগুলো বুঝতে পারছি, এই লোনের কিন্তু তোমার ডিস্টারবেন্স আসবে, এবং শত্রুরা কিন্তু তোমার উন্নতিতে বাধা সৃষ্টি করছে। তুমি পারলে কোনো জ্যোতিষতান্ত্রিকের সাথে পরামর্শ করে নাও। কেন বাবা, জয় মা তারা। দর্শক বন্ধু, আমার প্রতিদিনের অনুষ্ঠান আপনারা যারা রবিবার ছাড়া অন্য দিন দেখতে পান না, তারা ইউটিউব বা ফেসবুকে দেখতে পাবেন। ইউটিউব বা ফেসবুকে আমার প্রতিদিনের লাইভ অনুষ্ঠানগুলো দেখতে পাবেন এবং আপলোডগুলো পাবেন। যারা যারা দেখতে চান তারা ফেসবুকে আমাকে লাইক পাঠিয়ে দিন, আমি নিশ্চয়ই আপনাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট রিসিভ করে নেবো। আমার ফেসবুকের নাম হচ্ছে আচার্য পলাশ, দিয়ে সার্চ করবেন, ডবল SCH একটা এ না দুটো এ, প্রথমে দুটো এ থাকবে, ডবল SCHRY আচার্য, PALASH আচার্য পলাশ, ডবল SCHRY আচার্য, PALASH এই আচার্য পলাশের সার্চ করুন, ফেসবুক ইউটিউবে জানতে পারবেন। আর আমার নিজস্ব বাসগৃহ উত্তর কলকাতার শ্যামবাজার এবং কলকাতা রেলওয়ে স্টেশন অর্থাৎ চিৎপুর রেলওয়ে স্টেশনের নিকটে, উত্তর কলকাতার শ্যামবাজার এবং কলকাতা রেলওয়ে স্টেশন বা চিৎপুর রেলওয়ে স্টেশনের নিকটে আমার বাসগৃহতে আমি রোজই বসি। আপনারা আসার একদিন আগে কিন্তু আমাকে ফোন করে জেনে নেবেন বাসগৃহতে। আরও চেম্বারগুলোর বিস্তারিত আপনাদের বলে দিচ্ছি, একটা ফোন ধরে নিই। জয় মাতারা। জয় মাতারা। বলুন, নাম বলুন। আমি শিবশঙ্কর ঘোষ। শিবশঙ্কর ঘোষ। বয়স কত বাবা তোমার? এই 35+। এক থেকে 108 এর মধ্যে একটা সংখ্যা বলো বাবা। হ্যালো, এক থেকে 108 এর মধ্যে একটা সংখ্যা বলো। 10। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছ আমার কথা? 8। 8 না 10, কোনটা? 10। দেখো একটা কথা তোমাকে বলি, তোমার আমি যেটা মূলত বুঝতে পারছি, তুমি কি কাজ ছেড়ে নতুন কাজের দিকে যোগদান করার চেষ্টা করছো? না সেরকম কিছু না। এখন কি চাকরির সঙ্গে যুক্ত? না চাকরির সঙ্গে যুক্ত না, ব্যবসার সঙ্গে যুক্ত। ব্যবসার সঙ্গে যুক্ত আছো। আরেকটা জিনিস আমি বলছি, তোমার মধ্যে কিন্তু এটা করব ওটা করব না, এটা করব ওটা করব না, এটা কি আসছে? হ্যাঁ এরকম আসছে। এই জিনিসটাই কিন্তু তোমার ডিস্টারবেন্স করছে বাবা। এই এটা করব ওটা করব না, এটা করলে ওটা করব না, এই যে গ্রহগত পীড়ন হয়েছে এইটার জন্য কিন্তু এই ডিস্টারবেন্সটা আসছে। কেন বলছি, দেখো তুমি যদি চাকরি করতে তাহলে কিন্তু অপেক্ষাকৃত ভালো থাকতে। আমি কেন বললাম চাকরির সঙ্গে যুক্ত কিনা, এবং চাকরি করলে অপেক্ষাকৃত ভালো থাকতে, দেখো তোমার ব্যবসা স্থানে একটু ডিস্টারবেন্স। তোমার কি ক্লায়েন্ট পেতে অসুবিধা হচ্ছে, মানে চেম্বারে তোমার ব্যবসা স্থানে কি লোকজন পেতে বা তোমার কাস্টমার যাকে আমরা বলি সেটা পেতে কি সমস্যা হচ্ছে? মানে একটু অসুবিধার মধ্যে আছি আর কি। তুমি কিসের ব্যবসার সঙ্গে জড়িত? আমি মানে কয়লার চিপস। কয়লা, তাই তো?
দেখো বাবা, এই জায়গাটা ডিস্টারবেন্স কি 1 বছর হলো শুরু হয়েছে? হ্যাঁ ওরকম। 1 বছর ধরে খুব বেশি চলছে, তাই তো? তার আগে থেকেই একটু খানি খারাপ হয়েছিল, 1 বছর ধরে খুব বেশি চলছে, তাই তো? দেখো এটাই কিন্তু আমি বলছি, তোমার কিন্তু ব্যবসার থেকে চাকরি ভালো হতো, কারণ তুমি কিন্তু ডিসিশন মেকার নও, এবং প্রচুর টাকা ধার দিয়েছো নাকি তুমি? হ্যাঁ ওরকম। টাকা উঠছে না, ধারের টাকা, তাই তো? দেখো বাবা, এই ধারের টাকা তোলার কিন্তু নানা রকম তন্ত্রক্রিয়া দ্বারা হয়। তুমি কি একাধিক জ্যোতিষতান্ত্রিককে দেখিয়েছো? না 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 না, এখনো কাউকে দেখাওনি। তো এই ধারের টাকা তোলার কিন্তু ব্যবস্থা করা যায়, এই ধারের টাকা তোলারও কিন্তু ব্যবস্থা করা যায়। সেই তাদের নামগুলো লাগবে যাকে তুমি ধার দিয়েছো, এবং এটা কিন্তু 100% যখন ক্রিয়া হবে, তন্ত্র ক্রিয়া হবে, তখন কিন্তু তারা তোমাকে টাকা দিয়ে যাবে। তার সঙ্গে তোমার গ্রহগত সাপোর্ট দরকার। তুমি এক কাজ করো বাবা, এই সময়ে, এই যে খারাপ সময় যাচ্ছে তোমার, তোমার মনের মধ্যে একটা চঞ্চলতা সৃষ্টি হচ্ছে, তোমার জাতচক্রে কিছু অশুভ দোষ হয়েছে, সেগুলো জানলে ডেট অফ বার্থ দিয়ে বিচার করলে কিন্তু পুরো পাওয়া যাবে। এবং তার সঙ্গে কিন্তু তুমি জাতচক্রটা একটু কাউ কোনো জ্যোতিষতান্ত্রিককে দিয়ে বিচার করিয়ে নাও, এবং তার থেকে কিন্তু ভালো ফল পাবে। আরেকটা জিনিস তোমাকে বলে রাখি, তোমার বাড়িতে কিন্তু সামান্য বাস্তুদোষ আছে, সামান্য বাস্তুদোষ আছে বাড়িতে, বাড়িতে কিন্তু সামান্য বাস্তুদোষ আছে, এবং এই বাস্তুদোষের প্রতিকার কিন্তু দরকার। তোমার বাড়ির উত্তর দিকে কিন্তু একটু প্রবলেম আছে বাবা। কেমন? আমি যে ভাইব্রেশনটা তোমার থেকে নিচ্ছি, বাড়ির উত্তর দিকে একটু প্রবলেম আছে, এবং উত্তর এবং পশ্চিম দিকের মাঝখানটা একটু প্রবলেম আছে, ঠিক আছে? এই জায়গাটা প্রতিকার কিন্তু দরকার আছে, এই জায়গাটা প্রতিকার করে নাও, নিশ্চয়ই ভালো ফল পাবে। হ্যাঁ বলো বাবা। দেখো এটুকু বলতে পারি, তোমার একটা নতুন কর্মপ্রাপ্তি বা নতুন ব্যবসা শুরু করার একটা যোগ আসতে চলেছে, ঠিক আছে? হ্যাঁ, সেটা এত সংক্ষেপে বলা যায় না, সেটা ডেট অফ বার্থ নিয়ে অনেক কিছু বিচার করে নিতে হয়, ঠিক আছে? তার জন্য 8 ঘন্টা থেকে 45 মিনিট আমার টাইম লাগে। তো তুমি আমার সাথে পরে যোগাযোগ করো, আগামীকাল আমি নিশ্চয়ই তোমার এই ব্যাপারটা দেখবো। কেমন? জয় মাতারা। দর্শক বন্ধু, একটা জাতক বা জাতিকা যখন আমার চেম্বারে আসে, সে যদি বশীকরণের কাজ নিয়েও আসে, তাহলেও কিন্তু আমার তাকে দেখতে 8 ঘন্টা থেকে 45 মিনিট সময় লাগে। তা দর্শক বন্ধুরা, এই যে সময়টা তাদের জন্য অতিবাহিত করে আসি, আপনারা আমাকে প্রতিকারের জন্য অর্থ দেবেন, ঠিক কথা, কিন্তু এই অর্থের সঙ্গে আপনারা নিয়ে আসেন হচ্ছে বিশ্বাস। আমি সেই বিশ্বাসটা কোনো মুহূর্তের জন্য ভঙ্গ হতে দিতে পারি না। আপনাদের বিশ্বাস, যারা আমি বারবার বলছি, যারা একাধিকবার প্রতারিত হয়েছেন, মনে করছেন এই তন্ত্র কিছু নেই, জ্যোতিষ কিছু নেই, শুধু অর্থ ব্যয়, তারা আগে যোগাযোগ করুন আমার সাথে। সত্যিকারের প্রতিকার যদি দরকার হয়, সেটা তন্ত্র দ্বারা করব, না জেমস্টোনের জ্যোতিষ পরামর্শ দ্বারা প্রতিকার করব, না কালার থেরাপি দ্বারা প্রতিকার করব, না সেখানে আমি বাস্তু রেমেডি করে প্রতিকার করব, সেটা আমার ব্যাপার। আপনার দরকার হচ্ছে সমস্যা থেকে মুক্তি। সেই জন্য এটুকু বলতে পারি, সমস্যা থেকে 100% মুক্তি পাবেন, পাবেন, পাবেন। যারা বেশি করে প্রতারিত হয়েছেন এতদিন, তারা আমার সাথে যোগাযোগ করুন, আমাকে পেয়ে যাবেন ডিসেম্বর মাসের 4 তারিখ, চৌঠা ডিসেম্বর আমাকে পাবেন শিয়ালদা চেম্বারে, বুধবার দিন 4 ডিসেম্বর পাবেন শিয়ালদা চেম্বারে, 5 ডিসেম্বর বৃহস্পতিবার পাবেন আমাকে হাওড়া চেম্বারে, এবং 7 ডিসেম্বর শনিবার পাবেন বর্ধমান চেম্বারে, এবং 8 ডিসেম্বর রবিবার পাবেন আমাকে দুর্গাপুর চেম্বারে। যারা দুর্গাপুর এবং বর্ধমানের জন্য বুকিং করাতে চাইছেন, তারা 3 দিন আগে ফোন করে বুকিং করে নিন। আমার দুটো মোবাইল নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার 9836955394 এবং 8335866506, দুটো মোবাইল নাম্বার, দুটো কন্ট্যাক্ট নাম্বারে নেবেন, একটা না পারলে আরেকটাতে পাবেন, 9836955394 এবং 8335866506। আমার সঙ্গে কথা বলতে গেলে সকাল 10টা থেকে রাত্রি 10টার মধ্যে কোনো না কোনো সময় আমি ফোন ধরি। আপনারা চেষ্টা করুন, সমস্যা নিয়ে আমাকে ফোন করুন, আমি ডাক যোগের মাধ্যমে কিন্তু প্রতিকার করি এবং প্রত্যেকের ফোন ধরি, এবং ডাক যোগের প্রতিকারও নিশ্চিত গ্যারান্টি সহকারে করব। এই মানে এই না যে আপনি ডাক যোগে আমার সাথে কাজ করছেন মানে আপনার টাকাটা নিলাম, কাজ করলাম না, পরে পিঠ দেখি পালিয়ে গেলাম, এ কিন্তু বন্ধ আমি নই। আমি একজন প্রফেশনাল জ্যোতিষ, তান্ত্রিক এবং বাস্তুবিদ, আপনার সমস্যার সমাধান আমার। সুতরাং প্রতিকার হবে, এইটা নিশ্চিন্ত নিয়ে কাজ নিয়ে আসুন, আমি নিশ্চয়ই কাজ দেব আপনাদের এবং ফল দেব। অহেতু সময় নষ্ট করার জন্য, ভাগ্য জানার জন্য টিভি অনুষ্ঠান আছে, তাতে ফোন করুন বা চেম্বার এসে জানান। আজকের মতো সময় এখানেই শেষ হচ্ছে, আমাকে বিদায় নিতে হবে। যাদের সমস্যা আছে আমাকে ফোন করুন, আমি আপনাদের সাথে কথা বলবো। ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী স্বাহা স্বধা নমস্তুতে।